খুব সহজে করে নিতে পারবেন। আমার আগের ভিডিও এর মধ্যে ডলার বাই সেল এর উপরে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, আশা করি সেগুলো দেখলে এবং আজকের ভিডিওটি দেখলে আপনি কম্পেয়ার করতে পারবেন হুইচ ইজ দ্য বেস্ট। আমি মনে করি এই ভিডিওটি অসাধারণ, কেননা এখানে কিছু নতুন অপশন রয়েছে যেগুলো হয়তো আপনি প্রিভিয়াস ভিডিওতে পাবেন না। তবে অনুরোধ জানাবো আগের ভিডিওগুলো দেখলে অবশ্যই এটি কম্পেয়ার করে আপনি বের করতে পারবেন খুব সহজে কোনটি বেনিফিট হবে। সো এখানে আসার পরে প্রথমত আপনি যে বিষয়গুলো দেখবেন সেগুলো এখানে সবকিছু রয়েছে, স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করছি। পাশাপাশি ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারে। সো ফিরছি একটু পরেই। আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটির নাম হচ্ছে dollarbikroy.com। এটি একটি বাংলাদেশি ট্রাস্টেড ওয়েবসাইট এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে ডিসক্লেমার দেওয়া থাকবে, আপনি নিজ দায়িত্বে সবকিছু এখান থেকে মেনটেন করবেন এবং সবকিছু বুঝে শুনে তারপর প্রসিড হবেন। এখানে যে অপশনগুলো তারা রেখেছে সেগুলো হচ্ছে বিকাশ, নগদ, রকেট, বিটকয়েন, ইথারাম, লিটকয়েন, পারফেক্ট মানি, পেয়োনিয়ার, স্টিল, নেটওয়ার্ক, ডাস বাংলা ব্যাংক, ওয়েব মানি রয়েছে। আপনি সেন্ড এবং রিসিভ দুটো একসাথে করে নিতে পারবেন। আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করবো এটিতে কাজ করার জন্য, কেননা এখানে যে অপশনগুলো আলাদা রয়েছে অন্যান্য ওয়েবসাইট থেকে সেগুলো হচ্ছে, প্রথমে আপনি যদি এফিলিয়েট প্রোগ্রামে ক্লিক করেন তাহলে এখানে অপশন দেখতে পারবেন আলাদা যেগুলো আপনাকে অন্য মাত্রা যোগ করবে, এবং এখানে আপনি যদি খুব সহজেই এফিলিয়েট লিঙ্ক শেয়ার করেন তাহলে এখানে 2% পর্যন্ত কমিশন নিতে পারবেন। 100 USD বিক্রি করে 2% এবং 1000 USD বিক্রি করে 20 USD আপনি ক্যাশ পাচ্ছেন, তাহলে খুব সহজেই এফিলিয়েট প্রোগ্রামিং করে এখান থেকে এক্সট্রা ক্যাশ জেনারেট করতে পারবেন। আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে এখানে এক্সচেঞ্জ তো রয়েছে এবং ডিপোজিট করার একটি আলাদা তারা অপশন রেখেছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অ্যাডমিনের সাথে আপনি সরাসরি এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন এবং 15 মিনিটের মধ্যে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ডলারগুলো। যে অপশনগুলোর মাধ্যমে আপনি এখান থেকে খুব সহজে উইথড্র নিতে পারবেন সেগুলো আমি দেখলাম। এবার এখানে আসার পরে প্রথমত যে কাজটি হবে সেটি হচ্ছে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিবেন। এখানে প্রথমত ইউজার নেম দিতে হবে, আমি ইউজার নেম দিচ্ছি, ইমেল অ্যাড্রেস দিবেন, দেন একটি ভ্যালিড পাসওয়ার্ড দিবেন, রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনার মোবাইলের আপনার ইমেলের মধ্যে একটি ইমেল আসবে এবং সেটিতে ক্লিক করে খুব সহজে আপনি এই অ্যাকাউন্টটি কনফার্ম করে নিতে পারবেন। সো এখানে আসার পরে প্রথমত এখানে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া রয়েছে, যারা স্কিল নেটলার ডলার বাই করে তাদের বলা হচ্ছে স্কিল নেটলার মিনিমাম $5 এবং $30 নিচে বাই করলে অতিরিক্ত $60 ট্রানজেকশন চার্জ আপনাকে বহন করতে হবে। বিটকয়েন অথবা ইথারাম অথবা লিটকয়েন ক্রয় বিক্রয়ে শুধুমাত্র কয়েনবেস জিমেইল ব্যবহার করবেন। dollarbikroy.com এর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এখানে আরেকটি কথা বলে রাখি, কয়েনবেস এর মাধ্যমে যদি আপনি উইথড্র করে নিতে চান তাহলে অবশ্যই কয়েনবেস এর উপর একটি ভিডিও দেওয়া রয়েছে, আশা করি কিভাবে কয়েনবেস এর মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত এক্সচেঞ্জ গুলো করে নিতে পারবেন সেটি অবশ্যই বুঝে যাবেন। এখানে আসার পরে প্রথমত যে কাজটি হবে সেটি হচ্ছে এক্সচেঞ্জে যদি ক্লিক করেন তাহলে এক্সচেঞ্জে ক্লিক করার পরে আপনি এক্সচেঞ্জের যে অপশনগুলো করছেন সেই অপশনগুলো পেয়ে যাবেন। তো এখানে প্রথমত বিকাশ দেওয়া রয়েছে, নগদ, রকেট, বিটকয়েন। আমি প্রথমে বিটকয়েন দিচ্ছি, বিটকয়েনে যদি $10 রাখি তাহলে এটি বিকাশে যদি কনভার্ট করি তাহলে এটি $900 পড়বে। আরেকটি ব্যাপার আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে, তাদের রিজার্ভটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। বিকাশ যে রিজার্ভ রয়েছে সেটি এখানে শো করছে নগদ, রকেট এবং ফ্লেক্সিলোড, বিটকয়েন, ইথারাম, লিটকয়েন, পেপল, পারফেক্ট মানি, পেয়োনিয়ার সবকিছু এখানে শো করছে। আপনার প্রথমত যে কাজটি হবে লেনদেন করার পূর্বে অবশ্যই তাদের রিজার্ভ রয়েছে কিনা সেই রিজার্ভটি কনফার্ম হওয়ার পরে তারপর আপনি এখান থেকে লেনদেন করবেন। এখানে যারা লেনদেন করেছে সবকিছুর স্ট্যাটিস্টিক্স এখানে শো করছে, আপনি প্রুফ হিসেবে এগুলো অবশ্যই দেখতে পাবেন এবং এগুলো দেখার পরে অবশ্যই আপনি লেনদেন করবেন। এরপরে আরো মজার ব্যাপার হচ্ছে অসম টেস্টিমোনিয়াল, যারা টেস্টিমোনিয়াল অর্থাৎ এখানে লেনদেন করেছে তাদের
এখানে ভালো ফিডব্যাক রয়েছে। আশা করি আপনি কিভাবে এখানে ভালো ফিডব্যাক দিবেন সেটি অবশ্যই করবেন, এবং কিভাবে করতে হবে সেটি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। বিটকয়েন $10 থেকে যদি বিকাশ পেমেন্ট নেন তাহলে আপনাকে অবশ্যই এক্সচেঞ্জে ক্লিক করতে হবে, এবং এখানে মজার ব্যাপার হচ্ছে তারা রানিং যে USDটা মার্কেটে রয়েছে বা প্রাইসটা রয়েছে সেটি এখানে শো করছে এবং রিজার্ভ রয়েছে এত। তাহলে এক্সচেঞ্জে যদি ক্লিক করেন, এক্সচেঞ্জে ক্লিক করার পরে এরপর নেক্সট স্টেপে চলে যাবেন। এরপর আপনি আপনার ভ্যালিড একটি ইমেল অ্যাড্রেস দিবেন, যে নাম্বারে আপনি পেমেন্টটা নেবেন সেই নাম্বারটা দিবেন। এরপরে প্রসেস এক্সচেঞ্জে ক্লিক করবেন। প্রসেস এক্সচেঞ্জে ক্লিক করার পরে সবকিছু বিস্তারিত আপনার সামনে হাজির হবে। এক্সচেঞ্জ আইডি, যেটি এক্সচেঞ্জ আইডি, এটি অবশ্যই আপনি কপি করে রাখবেন, কেননা কোনো কারণে যদি ম্যাচিং হয় অথবা ল্যাংদি হয় তাহলে অবশ্যই এই এক্সচেঞ্জ আইডি দিয়ে আপনি ক্লেম করতে পারবেন আপনার এক্সচেঞ্জটা। দিস এক্সচেঞ্জ ইজ ডান ম্যানুয়ালি বাই অ্যান অপারেটর, ওয়ার্ক টাইম 9 AM টু 11 PM, সকাল 9টা থেকে 11টা পর্যন্ত তাদের এক্সচেঞ্জ করার যথেষ্ট অপরচুনিটি রয়েছে। এবং স্যান্ড মানিটা আমি এখানে $10 দিয়েছিলাম এবং অ্যামাউন্টটা এখানে শো করছে, বিকাশ নাম্বারটা শো করছে। এরপরে কনফার্ম অর্ডারে ক্লিক করতে হবে। আপনি চাইলে এখান থেকে ক্যান্সেল অর্ডারে ক্লিক করতে পারেন। এরপরে এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে আপনাকে ট্রানজ্যাকশন নাম্বারটা অবশ্যই বসাতে হবে। ট্রানজ্যাকশন নাম্বারটা কিভাবে হবে, আপনি যদি $10 সমপরিমাণ টাকাটা যদি তাদের কাছে সেন্ড করেন তাহলে অবশ্যই আপনার মোবাইলের মাধ্যমে তারা ট্রানজ্যাকশন নাম্বারটা দিয়ে দিবে। যেভাবে আমরা আমাদের মোবাইলের মধ্যে লেনদেন করে থাকি সেই লেনদেনের মধ্যে একটি ট্রানজ্যাকশন নাম্বার দেওয়া থাকে, সেই ট্রানজ্যাকশন নাম্বারটা আপনি এখানে অবশ্যই পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে কনফার্ম ট্রানজ্যাকশনে ক্লিক করবেন। কনফার্ম ট্রানজ্যাকশনে ক্লিক করার পরে নেক্সট স্টেপে আপনি চলে যাবেন। এখানে আসার পরে থ্যাংক ইউ আফটার ম্যানুয়ালি কনফার্ম ইউর ট্রানজ্যাকশন উইল মেক দ্য এক্সচেঞ্জ, এটা অবশ্যই আপনি পেয়ে যাবেন। এরপরে এখানে ইউ ক্যান ট্র্যাক ইউর এক্সচেঞ্জ অ্যাট দিস লিংক, এই লিংকটা হচ্ছে আপনার প্রুফ, অর্থাৎ এটি দিয়ে আপনি ট্র্যাকিং করতে পারবেন যে আপনার পেমেন্টটা কোন পজিশনে রয়েছে। এটা যদি আপনি এখানে সাবমিট করেন অর্থাৎ পেস্ট করার পরে আপনি ট্র্যাকিং করেন তাহলে অবশ্যই দেখতে পাবেন যে আপনার পেমেন্টটা কি অবস্থায় রয়েছে বা পেন্ডিং অবস্থায় রয়েছে কিনা। এই হচ্ছে কিভাবে এক্সচেঞ্জ করবেন সবকিছু মোটামুটি আপনি এখানে দেখতে পাবেন। টাইপ এক্সচেঞ্জ আইডি হিয়ার। তো আমি আজকে দেখালাম এবার টেস্টিমোনিয়াল কিভাবে দিবেন, অর্থাৎ আপনি আপনার এক্সচেঞ্জটি করার পরে ফিডব্যাক কিভাবে দিবেন সেটি অবশ্যই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। এখানে অনেকেই ফিডব্যাক দিয়েছে, আশা করি সেগুলো আপনি দেখতে পাচ্ছেন। এগুলো দেখার পরে তারপরে আপনি নিজের ফিডব্যাকটা দিবেন। অবশ্যই আপনাকে অনুরোধ জানাবো আপনি ফিডব্যাক দিবেন এই কারণে যে এই সাইটটি কিরকম সার্ভিস দিচ্ছে, সেই সার্ভিসের ধরনটা কিরকম, যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ হিসেবে দিবেন, আর নেগেটিভ হলে অবশ্যই নেগেটিভ হিসেবে দিবেন। সবকিছু এখানে টেস্টিমোনিয়ালের মধ্যে শো করবে। আরো বলে রাখি আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করে অথবা এই নাম্বার যেটি দেওয়া রয়েছে সেই নাম্বারের মধ্যে আপনি যদি সরাসরি কন্ট্যাক্ট করেন তাহলে অবশ্যই আপনার প্রয়োজনীয় প্রশ্নটি তাদের কাছ থেকে অ্যান্সার জেনে নিতে পারবেন। এখানে কন্ট্যাক্ট করার পরে আপনাকে প্রথমে আপনার নিজের নামটা দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, এরপরে সাবজেক্টটা দিবেন, এরপর মেসেজে লিখে সেন্ড মেসেজে ক্লিক করলে খুব সহজেই আপনার কোয়েশ্চেনের অ্যান্সারগুলো খুব সহজেই পেয়ে যাবেন, অথবা সরাসরি মোবাইল নাম্বারে যোগাযোগ করলেও আপনি পারবেন। এবার আরও একটি অসাধারণ বা ইউনিক অপরচুনিটি বা অপশন তারা রেখেছে, সেটি হচ্ছে ডিপোজিট। ডিপোজিটের মাধ্যমে আপনি এখান থেকে এক্সট্রা ক্যাশ জেনারেট করে নিতে পারবেন। সো ডিপোজিট করার জন্য আপনাকে ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে। ডিপোজিট অপশনে ক্লিক করার পরে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন। মানি মেকিং প্ল্যাটফর্ম ডলার বিক্রয় ডিপোজিট ইজ ক্রাউডিং মানি, অর্থাৎ এখানে আসার পরে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন। আপনাকে সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করার পরে প্রয়োজনীয় অপশনগুলো পাবেন এবং এখানে যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপগুলো এখানে শো করছে। প্রথমত সাইন আপ করতে হবে, ডিপোজিটের ইনভেস্ট করতে হবে, গ্যাট প্রফিট করতে হবে, উইথড্র করে নিতে হবে। আপনি যদি এক্সট্রা ইনকাম জেনারেট করতে চান তাহলে অবশ্যই আপনাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করব এই অপরচুনিটিকে গ্রহণ করার জন্য, কেননা যারা বাই সেল করতে চান অথবা বাই সেলের পাশাপাশি ডিপোজিট করে আর্নিং করতে চান তাদের জন্য এটি একটি অপার সম্ভাবনাময় সুযোগ। সুতরাং এই অপরচুনিটিটা আপনি যদি রিসিভ করেন তাহলে এক্সট্রা ক্যাশ জেনারেট করতে পারবেন এই ওয়েবসাইটটিকে ইউজ করে। আশা করি বুঝতে পেরেছেন। রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দেওয়ার পরে দেন আপনি ডিপোজিট করবেন। তবে আপনাকে প্রথমেই বলেছি লুক বিফোর ইউ লিভ, বুঝে শুনে কাজ করবেন। লুক বিফোর ইউ লিভ এই জন্য বলছি আপনি বুঝে শুনে কাজ করলে অবশ্যই এখান থেকে এনসিওর করে দিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত এক্সচেঞ্জটি।
তো এখানে রেফারেন্স আইডি দিয়েছে, রেফারেন্স ইউজার নেম দিবেন, এরপর এন্টার ইউর নেম দিবেন, এরপর ইমেল দিবেন, এন্টার ইউর ফোন নাম্বার দিবেন, পাসওয়ার্ড দিবেন, এরপর চেক বক্সে ক্লিক করার পরে ক্যাপচাটি ফিল আপ করার পরে রেজিস্টারে ক্লিক করে আপনি এখান থেকে ডিপোজিট করে নিতে পারবেন। এই হচ্ছে মোটামুটি ডিপোজিট ডলার বা বিক্রয় এর পুরো ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমি এক্সচেঞ্জ দেখিয়েছি, ডিপোজিট দেখিয়েছি, টেস্টিমোনিয়াল দেখিয়েছি, অ্যাফিলিয়েট দেখিয়েছি, অ্যাফিলিয়েট 2% করে পাবেন, এরপর কন্টাক্টে ক্লিক করলে আপনি সবকিছু এখানে পেয়ে যাবেন। অমুক ডলার কিনবো বেচবো, অমুক ডলার আছে কিনা, অমুক ডলার প্রাইস কত ইত্যাদি প্রশ্ন লাইভ সেট করবেন না, এগুলো দেখতে পারেন এক্সচেঞ্জ অথবা রিজার্ভ অপশনে। অর্থাৎ তারা এখানে যে ইনস্ট্রাকশনটা দিয়েছে সেই ইনস্ট্রাকশন আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আমি যদি একটু স্ক্রলিং ডাউন করে নিচে চলে যাই, তাহলে এখানে অনেকে ফিডব্যাক দিয়েছে বা টেস্টিমোনিয়াল দিয়েছে পজিটিভ পজিটিভ পজিটিভ, অর্থাৎ বলা যায় এটি একটি অসাধারণ বা ইউনিক একটি ওয়েবসাইট। এবং পাশাপাশি বাই রেট আপনি যদি বাই করতে চান, তাহলে অবশ্যই বিটকয়েনের রেট, ইথারামের রেট, লিটকয়েনের সবকিছু রেট এখানে শো করছে, পাশাপাশি সেলিং এর রেটটাও শো করছে। সবকিছু বুঝে শুনে আপনি এখানে কাজ করলে আশা করি আপনি অবশ্যই বেনিফিটেড হবেন। সো আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। এখানে যারা লেটেস্ট এক্সচেঞ্জ করেছে সবকিছু এখানে শো করছে, আমি শুরুতেই বলেছি। এবং বেশিরভাগ দেখা যাচ্ছে বিকাশ, যেহেতু বাংলাদেশের জন্য বিকাশ একটি অ্যাভেলেবল পেমেন্ট মেথড, সুতরাং আপনি বিটকয়েন থেকে বিকাশ বা আদার যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো ইউজ করে এখান থেকে খুব সহজেই বাই সেল করতে পারবেন, অর্থাৎ এক্সচেঞ্জ করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লেগেই থাকলে অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারে। সো ফিরছি নতুন কোনো ভিডিওর অপেক্ষায়, টিল দেন টেক কেয়ার।